সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কোনো মুস্তাহিদের ইজতিহাদের ফসল না, এটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, এটা হলো সালাফদের দিকে নিসবত। আহলুল হাদিস তার আরেকটি নাম। এ আহলুল হাদিসদের মর্যাদা বলে তো শেষ করা যাবে না, যেহেতু সময় কম। ওসমান বিন আবু সাইবা ইমাম আবু বকর ইবনে সাহাবার আপন ভাই, তিনি বলছেন চমৎকার কথা, আহলুল হাদিসদের মর্যাদা বুঝতে পারবেন। তিনি কি বলছেন? তিনি বলেন যে ফাসিকুহুম খায়রুম মিন আবিদ গায়রিহিম। আহলুল হাদিসদের একজন ফাসিক অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম বলে, সুবহানাল্লাহ, কতটা ক্লিয়ার। আহলুল হাদিসদের একজন পাপাচার পাপিষ্ট ফাসিক অন্যদের পরেজগাদের পরেজগারের চেয়ে বেশি উত্তম। তার কারণ এই ফাসিক হইলার মধ্যে শিরক নাই, বেদাত নাই, তাওহীদবাদী ফাসিক যদি হয়, কাজে কতটা তার মর্যাদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি প্রখ্যাত, তিনি তাবেঈ ছিলেন, আবার তিনি ওদিকে ইলমুল আরুজের মহাপণ্ডিত তিনি ছিলেন, আবিষ্কারক তিনি ছিলেন। তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন আহলুল কুরআন ওয়াল হাদিস আউলিয়া ফালাইসা ফি ওয়াজিল আরদি ওয়ালিদুন। তিনি বলছেন যে আহলুল হাদিস এবং আহলুল কুরআন যদি আল্লাহর ওয়ালি না হয়, পৃথিবীতে কেউ আল্লাহর ওয়ালি আছে বলে আমি বিশ্বাস করি না। বলুন সুবহানাল্লাহ, এই ছিল আহলুল হাদিসের মর্যাদা। ইমাম শাফি বলেন আলাইকুম বি আসহাবিল হাদিস, তোমরা আহলুল হাদিসের দলে যোগদান করো, তার কারণ ফাইনাহুম আকতারুন নাসি সাওয়াবা মিন গাইরিহি, তার পৃথিবীর সকলের চেয়ে অধিক ভাবপন্থী। এবং তিনি বলেছেন ইদা ওয়াইত আহাদা মিনহুম, তুমি যখন কোন আহলুল হাদিসের দেখবে ফাকা আন্নামা রাইতা আহাজাম মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন স্বয়ং বিশ্বনবীর কোন সাহাবিকে তুমি যেন দর্শন করলে, সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সংক্ষিপ্ত ভাবে যে আহলাদিদের মানহাজ আপনার কিতাব ও সুন্নাহ ভিত্তিক, কিন্তু আপনি দেখুন আশায় যান, মাতুরিদি যান, খারিজি যান, প্রত্যেকে তাদের মানহাজ হলো আকলকে অগ্রাধিকার দিতে হবে, বিবেককে সুন্নাহর উপরে, নাসের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে বিবেক স্থান দিতে হবে। নাউজুবিল্লাহ, মানুষের বিবেক তো সীমিত, এর আল্লাহর বিধানে ভুল ধরবে, কত বড় জাহালা। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এই জন্য বলতেছি যে আহলুল হাদিস একমাত্র জামাত, একমাত্র দল, সালাফি একমাত্র এমন একটা সম্প্রদায় যাতে একেবারে সাহাবা কেরামে রেখে যাওয়া আদর্শ মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহ নির্দেশে, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে লাঞ্ছিত অপদস্ত নিগৃহীত দুনিয়া থেকে বিদায় করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই জামাত সম্পর্কে ইমাম বুখারি, ওস্তাদ আলীউল মাদিনী, ইমাম আহমদ আল হাম্বাল, ইবনে মুবারক, আব্দুল কাদের জিলানি প্রমুখ ক্লিয়ার করেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদিল মানহুম, এই জামাত যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আহলে হাদিস এটা হল সর্বশ্রেষ্ঠ একটি জামাত। এবং ইবনে তাইমিয়া তিনি বলেছেন এদের লাইসা লাহুম ইমামু মাতবুউন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছাড়া তাদের কোনো অনুসরণীয় ইমাম তাদের কেউ নাই।